সীমান্তে কড়াকড়ি ও পথ খরচ বেড়ে যাওয়ায় ভারত থেকে গরু মহিষ আমদানি আগের চেয়ে কমেছে। তবে সীমান্ত পথ পেরিয়ে এখনও আসছে ভারতীয় গরু। দেশি আর ভারতীয় গরুতে জমতে শুরু করেছে গরুর হাট। ক্রেতা বিক্রেতার বৎসা, পাইকারদের আগমনে হাটগুলোতে চলছে উৎসব। গরু উলিয়াইলাম চরে ভিড় থেকে, পালা গরু ধরে গেলে দাম বেশি লাগে, আর নর্মালে গেলে যেমন মেরা ধরা কিনতে লাগে দাম কম। হাটে গরু আছে প্রচুর, ক্রেতাও আসছেন, তবে দাম আগের তুলনায় বেশি, তাই এখনো বিক্রি খুব একটা জমে। দাম মোটামুটি গতবার থেকে বেশি, কিন্তু বেচা কিনা নাই, লোক গরু আছে কিন্তু লোক নাই। একটা গরুতে যা বিক্রি করার ওগুলোর থেকে 20,000 টাকা বেশি যাচ্ছে। হাটে এবারও ভারতীয় গরুর আধিক্য আছে, তবে ইজারাদার বলছেন সব দেশি গরু। ভারত থেকে গরু না আসায় গত বছরের তুলনায় দাম অনেকটাই বেশি। এই হাটটা রাজশাহীর মধ্যে এবং বিভাগীয় শহরের মধ্যে বড় হাট, মানে বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষজন আসে। আমাদের বর্তমানে যে হাটটা চলছে কুরবানির উপলক্ষে, তাতে কোনো ভারতীয় কোনো গরু নাই, দেশীয় গরুতে পর্যাপ্ত এবং দেশীয় গরুতে বেচা কেনা চলছে। কোরবানির পশু কিনতে এসে যাতে মানুষ প্রতারিত না হন, সেজন্য সার্বক্ষণিক হাটে থাকছেন প্রাণী সম্পদ বিভাগের চিকিৎসকরা। ভালো সুস্থ সবল গরুগুলো হাটে নামতেছে, এখানে কোনো সমস্যা দেখলে হয়তো আমরা সেটা চেক আপের মাধ্যমে সার্বক্ষণিক তদারকি করতেছি আর কি। ক্রেতা বিক্রেতার সুবিধায় হাট জুড়ে লাগানো হয়েছে সিসি ক্যামেরা। জাল টাকা শনাক্ত করতে আছে বিভিন্ন।